2019 সালের 29 জানুয়ারি থেকে ঢাকার চারপাশের নদী দখল ও দূষণমুক্ত করতে অভিযান শুরু করে বিআইডব্লিউটিএ। অভিযানের প্রথম দফা শেষে কোর্টের স্থগিতাদেশ থাকায় আইনি লড়াই শেষে দ্বিতীয় দফায় অভিযান শুরু হয় মঙ্গলবার সকাল থেকে। প্রথম দিন টঙ্গীর তুরাগ নদীতে উচ্ছেদ অভিযান শুরু করা হয়। নাব্যতা হারিয়ে দখল আর দূষণে ছয়লাভ তুরাগ নদী। এবারের অভিযানে একাধিক পাকা দালান, আধা পাকা ও কাঁচা বাড়ি দোকান ভেঙে ফেলা হয়। নৌ পরিবহন মন্ত্রণালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, এবারের অভিযানে বাধা দেওয়ার কোনো সুযোগ থাকছে না। উচ্ছেদ কাজে আমাদের এই পর্যন্ত কেউ আমাদের বাধা দেয় নাই, বরং এই এলাকাবাসী সবাই আমাদেরকে সহযোগিতা করতেছে। কারণ এটা মানে এই পরিবেশ বাঁচানো, নদী বাঁচানো, পরিবেশ মানে সুরক্ষা করা আমাদের সবার দায়িত্ব। মুজিব বর্ষকে সামনে রেখে চলতি বছরের মধ্যেই দখলমুক্ত করা হবে ঢাকার চারপাশের নদী, জানান বিআইডব্লিউটিএ এর যুগ্ম পরিচালক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে জন্মশতবার্ষিকী, সেই জন্মশতবার্ষিকী কিন্তু এই 2020 সাল। সেহেতু আমরা এই 2020 সালকে একটি বিশেষায়িত সাল হিসেবে আমরা দেখতে চাই, যে সালে নদী পূর্ণাঙ্গভাবে দখলমুক্ত হবে। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই অভিযান চলবে 20 ফেব্রুয়ারি পর্যন্ত। ঋষভ হাসান, নিউজ।